أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبو لايس نيكسون নামে একজন ভাই প্রশ্ন করেছেন কিছু মানুষ মনে করে মানুষ বা কোনো প্রাণীর ছবি একেবারেই আঁকা যাবে না যেমন সচিত্র নামাজ শিক্ষার বই বের হয়েছে সেখানে চিত্রে রুকু সিজদার সহনীয়ম দেয়া আছে যা আমাদের সবার নামাজের সঠিক আদর্শ এখানে ছবিগুলো হাতে আঁকা এটা হালাল কিনা আরেকটা কথা হলো মেডিকেল সায়েন্সের একটা মেজর বই আছে অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি বইটির লেখক যে নিটার কেন হাতে এঁকেছেন নিশ্চয়ই তিনি বুঝবেন অ্যানাটমি যদি না থাকতো তাহলে ধার্মিক মুসলিমদের ডক্টর না হয়ে কবিরাজ হতে হতো মানুষের বা প্রাণীর ছবি না এঁকে কেউ বায়োলজির কোনো বিষয়ে পড়ালেখা করতে পারবে নাকি স্থপতি হতে পারবে এখানে ইসলাম কি বলে সেটাই আপনাদের নিকট আমি জানতে চাই জি প্রিয় ভাই আবু লাইস নিকসন আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে ইসলামে ছবি আঁকা বা চিত্রাঙ্কন করা এতে কোনো বাধা নেই আপনি চাইলে ফুলের ছবি আঁকতে পারেন গাছের ছবি আঁকতে পারেন পাহাড়ের ছবি আঁকতে পারেন আকাশের ছবি আঁকতে পারেন ঘরের ছবি আঁকতে পারেন এনভায়রনমেন্টাল ডিজাইনের জন্য যে ডিজাইন দরকার বা আর্কিটেকচারাল ডিজাইনের জন্য যে সমস্ত ডিজাইন দরকার এই সব ধরনের ডিজাইন করা স্কেচ করা পোর্ট্রেট করা এগুলো ইসলামে জায়েজ আছে শুধু নিষেধ যে জায়গাটাতে সেটা হচ্ছে প্রাণীর ছবি অঙ্কন করা যাতু আরওয়াহ যেগুলো রুহ আছে দি রুহিন প্রাণীর ছবি অঙ্কন করার ক্ষেত্রে ইসলাম আমাদেরকে নিষেধ করেছে সেটা মানুষের ছবি হোক এটা অন্য কোনো প্রাণীর ছবি হোক কোনো পাখির ছবি হোক যেটার ভেতরে প্রাণ আছে প্রাণ খুঁজে পাওয়া যাবে সেটার ছবি আঁকা ইসলামে নিষিদ্ধ কিন্তু প্রাণীর ছবি ছাড়া আর যে কোনো ধরনের ছবি আপনি চাইলে আঁকতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার হবি ড্রয়িং বা পেন্টিং এই সব ধরনের কাজ কিন্তু আপনি করতে পারেন শুধু প্রাণীর ছবিটা আঁকা যাবে না এখন প্রশ্ন হচ্ছে প্রাণীর ছবি কেন ইসলামে অঙ্কন করাকে নিষেধ করা হয়েছে আর কারণটা কি এর কারণ হচ্ছে প্রাণীর ছবি যদি কেউ অঙ্কন করতে চায় এটা কেমন যেন আল্লাহ তাআলার সৃষ্টিকে অনেকটা চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখানো হয় অর্থাৎ একটা মানুষকে যদি আমি স্কেচ করতে চাই কাগজে বা পোর্ট্রেট করতে চাই সেক্ষেত্রে কেমন যেন তিনি দেখতে যেমন তার মতো করে আরেকটা সৃষ্টি আমি আমার কাগজের ক্যানভাসে তুলে ধরতে চাইছি এটা কেমন যেন স্রষ্টাকে চ্যালেঞ্জ করার মতো এটাও এক ধরনের শিরক অর্থাৎ স্রষ্টার কর্মের সাথে শিরক কারণ আমি যদি একটা পাখির ছবি তুলতে অঙ্কন করতে চাই সে পাখি তো আমি বানাতে পারবো না পাখি বানানো কোনো প্রাণী তৈরি করা এটা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার কাজ সো সেই প্রাণ বিশিষ্ট
you.